সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমরা প্রত্যেকে ব্যবহার করি, তবে শুধুমাত্র ব্যবহার করলে চলবে না, এর সিকিউরিটি এবং আইনগত বিষয় সম্পর্কেও প্রত্যেকের সম্যক ধারণা থাকা প্রয়োজন। বিভিন্ন প্ল্যাটফর্ম এখন শুরু হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আসতেছে, আপনার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, লাইকি আছে, টিকটক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে মানুষজন অ্যাক্টিভ থাকছে। আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে যে ইন্টারনেটে আমরা কী বলছি, কী কমেন্ট করছি বা কী ধরনের কন্টেন্ট আমরা শেয়ার করছি, প্রচার করছি, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এমন কিছু করা যাবে না বা এমন কিছু বলা যাবে না যেটা অন্য কোনো মানুষের ক্ষতি হয়ে যেতে পারে, তাদের যেটা বলে যে ইমেজ নষ্ট হতে পারে, এই ধরনের কোনো কিছু করা যাবে না, সেটা আনএথিক্যাল ওয়েতেও পড়ে। আর এখন আপনার সাইবার সিকিউরিটি বা ডিজিটাল ল অনেক স্ট্রং, তো আপনার যদি কখনো মনে হয় এরকম যে আপনার ইন্টারনেটের মাধ্যমে আপনি থ্রেটেন্ড হচ্ছেন, আপনি সেফ ফিল করছেন না কোনো একটা ইস্যুতে, আপনার অবভিয়াসলি এটা লিগাল ইস্যুজের জন্য আগানো উচিত, আপনার কাউকে বলা উচিত, হেল্প চাওয়া উচিত। সো চুপ করে থাকবেন না, ভয় পাবেন না, দের ইজ হেল্প আউট দেয়ার অনলি ইফ ইউ ওয়ান্ট টু সে ইট আউট। তো যে ইস্যুসগুলো আমরা দেখি যে সচরাচর হয়ে থাকে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের স্ক্রিনশটস আদান প্রদান করা, বিভিন্ন ধরনের ছবি, প্রাইভেট ছবিজ আদান প্রদান করা, এই ধরনের জিনিসগুলো থেকে দূরে থাকা লাগবে। তারপরে মনে করেন কেউ আপনাকে কোনো কিছু নিয়ে স্প্যাম করছে, স্প্যাম করে যাচ্ছে ইনবক্সে, অথবা ইনবক্সে কোনো কিছু নিয়ে থ্রেটেন করছে, আপনার কোনো স্টোরিজে কোনো অপ্রাসঙ্গিকভাবে খুব বাজে ধরনের মন্তব্য করে বসছে, এই জিনিসগুলো থেকে আপনার দূরে থাকা ভালো, অ্যাভয়েড করা উচিত এই জিনিসগুলো, এগুলি আপনার সাইবার ক্রাইমের মধ্যে পড়ে যাবে, দেখা যাবে কোনোভাবে। সো আমরা এখন দেখছি যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম, ভিডিও প্ল্যাটফর্ম বেড়ে উঠেছে, টিকটক বলেন, লাইকি বলেন এবং অন্যান্য আদার প্ল্যাটফর্মস আছে। তো দেখা যায় যে এইসব ভিডিওস এখান থেকে নিয়ে এডিট করে বিভিন্ন ধরনের শেমিং করা হতে পারে, বিভিন্ন ধরনের বুলিং করা যেতে পারে। সো এই জিনিসগুলো সাইবার ক্রাইমের মধ্যে পড়ে যাবে, সো এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। সবার জন্যই বলছি এই জিনিসগুলো থেকে দূরে থাকা বেটার।